সুনীল সাগর কূলে অনবরত ঢেউয়ের আগমন, নোনা জলের সামনে প্রিয়জনের হাত ধরে সাগর তীরে ঘুরে বেড়ানো, আর সাগরের উপরে নীল আকাশ দিয়ে নামছে একের পর এক বিমান। ঈদুল আজহার টানা ছুটিতে সবারই গন্তব্য যেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বিকেল না হতে সাগর তীরে ভ্রমণ পিপাসুদের ভিড়, পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সাগর তীরে সবাই মেতেছেন সেলফি বাজিতে, অনেকেই মেতেছেন ঘোড়ার পিঠে কিংবা নাগরদোলায়। খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, সাগর পাড়ে এসে অনেক আনন্দ লাগছে। ওয়েদার ভালো, ঢাকা থেকে আমরা এসেছি, ঢাকায় খুব বৃষ্টি ছিল, এখানে ওয়েদার ভালো, সো উই আর ফিলিং গুড। ফ্যামিলির কাউকে নিয়ে যখন আসি, বাচ্চাদের নিয়ে যখন আসি, তখন অনুভূতিটা অনেক বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। নতুন ক্রোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে তোমাকে দেয় সতেজ কনফিডেন্স। ঈদুল আজহার টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামবে, তাই সৈকত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আমরা টুরিস্ট পুলিশ পিচে রয়েছি। আমাদের হোটেল জোনগুলোতে নিয়মিত মোটরসাইকেল প্যাট্রোলিং আছে, আমাদের ফুট প্যাট্রোল, বিচ বাইক প্যাট্রোল চলমান। আশা করছি আমরা পর্যটকদের পুরোপুরি নিরাপত্তাটা নিশ্চিত করতে পারব। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে টানা ছুটির প্রথম দিন পর্যটকের আগমন কিছুটা কম হলেও দ্বিতীয় দিন থেকে আগমন আরও বাড়বে। ঈদবাণী আনন্দ, ঈদবাণী উৎসব, আর এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে হাজারো পর্যটক। তবে সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।